হিন্দি জোটের ভিন্দি চটকে গেছে। অতএব এইরকম নীতিহীন আদর্শহীন কর্মসূচিবিহীন 27 জনের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পার্টি কখনো জোট টিকতে পারে না, সেটা প্রমাণ হয়ে যাবে। দাদা, নির্বাচন কমিশন 16 তারিখ দিনক্ষণকে কর্মসূচি রেখে এগিয়ে যাচ্ছে, তা আমি জানি, এটা অফিসিয়াল কোনো নয়। এগুলো তো লোকসভা ভোটের আগে ইমেজ বিল্ড আপ করা, সবাই চোর আমি সাজিয়ে এই করে 16-11 21 জিতেছে। এবারও আমি ভালো, আমি সৎ, আর বাকি সবাই চোর, এইটা প্রতিফলন করতে চাইছে। এই জিনিস বারবার খাবে না দাদা। ভোটের আগে বিজেপি মমতা ব্যানার্জি বলছে পরাক্রম দিবস এইসব, তারপরে আচমকা কর্পূরী পাঠক যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে ভারত রত্ন দিয়ে এগিয়ে চলছেন। একজন নাপিত সম্প্রদায়ের মানুষ ছিলেন তিনি, সংরক্ষণে এছাড়াও মুসলিম সংরক্ষণের দাবিদার, দাবি থেকে জেডিইউ আরএসপি সবার মতো দলের উত্থান, ফলে গোবলয় কোনো বিরোধী দলই এই বিরোধিতা করতে পারবে না, এইরকম কি স্ট্র্যাটেজি নিয়ে চলছে? আপনি বলছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এটা নতুন নয়। তার বাইরেও পরাক্রম দিবস 24 সালে মোদীজি করছেন, মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি কর্তব্য পথে স্থাপন করে তার যে সমস্ত পাণ্ডুলিপি ফাইলকে প্রকাশ করার সাহস দেখিয়েছেন। নরেন্দ্র মোদীজি মন্দির হয়নি 14 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, মন্দির হয়নি 19 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মন্দির তৈরি করার দরকার নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার কমিটমেন্ট রক্ষা করেছে। ভারতীয় জনতা পার্টির এজেন্ডাতে 370 এবং 35 দিয়ে এবং রাম মন্দির, এটা কমিটমেন্ট ছিল। ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারের কমিটমেন্ট পূরণ করেছে, এটাই ভারতবাসী হিসেবে আমাদের পাওয়া। আমরা প্রত্যেকে হিন্দু সনাতনী, আমরা গর্বিত আনন্দিত যে শান্তিপূর্ণ উপায়ে আজকে রাম মন্দির আমরা পেয়েছি। 500 বছর পরে আমাদের স্বাভিমানের জয় হয়েছে, ভগবান রামচন্দ্র তার নিজের জন্মস্থানে প্রবেশ করেছে। এটা সত্যি যে যোগীজিয়া মুখ্যমন্ত্রী আর মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে কোনোদিন রাম মন্দির তৈরি হতো না, এটা প্রত্যেকটা হিন্দু জানে, প্রত্যেকটা সনাতনী জানে। আর এটা নিয়ে মুসলমানদের মধ্যে রিয়াকশান নেই, রিয়াকশান হচ্ছে জালি হিন্দু মমতা ব্যানার্জির মধ্যে। সবচেয়ে বেশি ফোসকা পড়ে গেছে জালি হিন্দু মমতা ব্যানার্জি, লজ্জা লাগে। ব্যানার্জি ফ্যামিলি, ব্যানার্জি পদবী বলছে গিয়ে আল্লাহ আল্লাহর কসম হিন্দুদের কাফের বলছে। মমতা ব্যানার্জি প্রকাশ্য সভাতে বলছে আমি রোজা রাখি, দুপুরবেলা ভাত খেয়ে বিকালবেলা ইফতার করি। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন রাজ্যে প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল, আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। দাদা, রাহুলের ন্যায় যাত্রায় বামেদের এবং তৃণমূলের ভাইদের কাছে বিরাট অঙ্কের টাকা তুলে দেওয়া, রেড রোডের গায়ে একটা ক্যাম্প আছে সেখানে এক্সটেনশন দেওয়া ইঞ্জিনিয়ারদের বসে রাখা হয়, হাইকোর্ট দিয়ে সে পুরো কন্ট্রোল করে টেন্ডারটা।
রাহুলের ন্যায় যাত্রায় আসামে আসামে তৃণমূল এবং সিপিএম এর পতাকা রাহুলের ন্যায় যাত্রায় আসামে সিপিএম এর এবং তৃণমূলের আমাদের আমাদের সিপিএম কংগ্রেস তো একসঙ্গে অনেকগুলো ভোটে লড়েছে, ষোলোতে লড়েছে, একুশে লড়েছে, তা আমাদের আমরা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে কেন্দ্রে যে দলের সরকার আছে সেই দলের সরকার রাজ্যে না হবে, বেকারত্ব মোচন হবে না, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে না, শিল্প আসবে না, 450 টাকার গ্যাস পাবেন না, লাডলি বনিয়ের মতো অন্নপূর্ণা যোজনার সুযোগ পাবেন না, পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না, কয়লা বালি পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে, বর্ডার দিয়ে গোমাতা গরু পাচার বন্ধ হবে, মানুষ শান্তিতে থাকবে, এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে, তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিনের সুফল তার মিষ্টত্ব তার মধুময় সুখকর অনুভূতি উত্তরপ্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন যেটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন না। আমরা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ, ভারতবর্ষে 12 কোটি পরিবার 60 কোটি জনগণ কার্ড পেয়েছে, 5 কোটি লোক দুরারোগ্য ব্যাধি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পায়। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই একমাত্র রাজ্য, কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই, কেন পশ্চিমবঙ্গে নতুন যে 75 লক্ষ উজালার কানেকশন দিচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দিয়ে আটকে রেখেছে। এই বঞ্চনার হাত থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেসকে মানুষ দেখেছে, কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, 34 বছর সিপিএমকে দেখেছে, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, প্রায় 13 বছর হতে গেলেও তৃণমূলকে মানুষ দেখছে একমাত্র রাজ্য। কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই, কেন পশ্চিমবঙ্গে নতুন যে 75 লক্ষ উজালার কানেকশন দিচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দিয়ে আটকে রেখেছে। এই বঞ্চনার হাত থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেসকে মানুষ দেখেছে, কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, 34 বছর সিপিএমকে দেখেছে, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, প্রায় 13 বছর হতে গেলেও তৃণমূলকে মানুষ দেখছে, অর্থাৎ বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। তাই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদীর আশীর্বাদ জন্য এখানকার জনগণের সরকার, যে সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন করে না। নরেন্দ্র মোদীর 63টা স্কিমের একটাও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈনের জন্য নয়, সব ভারতীয়দের জন্য। আমরা এই কাজটা করব, আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলবো মমতা ব্যানার্জির টুপিতে পড়বেন না। সিএএকে এনআরসির নাম করে হাজারদুয়ারি ট্রেন পুড়িয়েছিল, বেললাঙ্গা রেজিনগরে রেল স্টেশন জ্বালিয়েছিল, নিমপিটাতে 68টা দোকান পুড়িয়েছিল, লুট করেছিল, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছিল, এই জিনিস মুর্শিদাবাদে যাতে আর না হয়, এই সিদ্দিকুল্লা আর মমতার পাল্লায় যেন কেউ না পড়ে এই আবেদন করব। আমাদের ভগবান রাম মানে ভগবান, আমরা হিন্দু, আর আপনাদের রাম মানে রাম হচ্ছেন রাজা, রাম রাজা যিনি আদর্শ রাজা ছিলেন, প্রজা বাৎসল্য রাজা ছিলেন। রামরাজ্য মানে মাথায় ছাপ, পেটে ভাত, হাতে কাজ। সংবেদনশীলতা মানবিকতা এই শব্দগুলো বাংলা থেকে উঠে গেছে, সেই কারণে গভর্নরকে বলেছি আপনি চিকিৎসকদেরকে অ্যাডভাইস করুন এবং মেডিকেল টিম পাঠান। দাদা, মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে বলেছেন ইয়ং ছেলেমেয়েদের চাকরি আটকে রেখেছে, রাম বাম এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, কি বলবেন? আমি মুখ্যমন্ত্রী বলেছেন উনি 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন, ওনার চাকরি মানে কি হাফ দাড়ি কাটা, প্রাণী মুদ্রা 1,500, আশা কর্মী 4,000, ক্যাজুয়াল 10,000 না 12,000, ওনার হুমায়ুন কবির কোথায়?
বহরমপুর স্টেডিয়ামে চাকরির মেলার নামে ভোর তিনটে থেকে দুটো থেকে ছেলেদের লম্বা লাইন ফেলিয়ে দিয়েছে। কটা লোককে চাকরি দিয়েছে? রেজিনগর শিল্প তালুক, রঘুনাথগঞ্জ শিল্প তালুক, এখানে ভোট এলেই বলে আম থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে, লিচু থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে। কোথায় কি করেছে 13 বছর? শুধু 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট আমি ক্যাবিনেটে ছিলাম, অমিত মিত্র অবলুপ্ত করেছে পার্মানেন্ট পোস্ট, লক্ষ লক্ষ পোস্ট ফাঁকা আছে। বিজেপিকে আনুন, অবলুপ্ত হওয়া পোস্ট পুনর্জীবিত করব, ফাঁকা থাকা পোস্ট রাজ্য সরকারের শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক সব গ্রুপ ডি সব 1 বছরের মধ্যে রেলের মতো ওএমআরসিকে ফেয়ার পরীক্ষা করিয়ে মেধার ভিত্তিতে আমরা নিয়োগ করব। কথা দিতে পারি অন রেকর্ড তল্লাশির পর কার্যত ইডি হাত শূন্য হয়ে ফেরালো, 6টি মাত্র শুধুমাত্র তাদের নথিভুক্ত না হওয়া পেয়েছে, কি বলবেন? সব কি সরিয়ে দিয়েছে? শাহজাহানের বাড়িতে 8 দিন পরে গেলে কিছু পাওয়া যাবে না, শাহজাহানের বাড়িতে 8 দিন পরে গেলে কিছু পাওয়া যাবে না। মালপুরি স্মরণ আছে এই মুহূর্তে, তা বড় প্রকাশ করে যাবে। সরবেড়িয়া থেকে 5 কিলোমিটার দূরে শামসুল সরদারের বাড়িতে, শামসুল আমি বলি ইনি তৃণমূলের তোলাবাজ নেতা শাহজাহানের সঙ্গে, শাহজাহানের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে শামসুল সরদারের বাড়িতে যদি যান এক্ষুনি মাল পেয়ে যাবে, 25 কোটি না পাবে। দাদা পার্থ চ্যাটার্জির জামিন মামলা নিয়ে ফের এজিকে প্রশ্ন, তীর্থঙ্কর বসু বলেছেন যে রাজ্যের এজি কিভাবে পার্থ চ্যাটার্জির জামিন? আমি মহামান্য বিচারপতির মন্তব্য মন্তব্য করবো, যখন অর্ডার শিট আপলোড করবো জিজ্ঞেস করতে করবো। এটা রাজনৈতিক বক্তব্য নয়, উনি এলাকার সাংসদ, সাংসদের দায়বদ্ধতা আছে। আর মেডিকেল কলেজ মমতা ব্যানার্জি করে, এটা মোদীজির স্কিম। বহরমপুরেও যে মেডিকেল কলেজ হয়েছে এটা ভারত সরকারের 60% টাকা আছে, আর 40% টাকা রাজ্য সরকার, জমি দেয় রাজ্য সরকার, 60% টাকা দেয় ভারত সরকার, 40% টাকা দেয় রাজ্য সরকার, এবং 100 আসন বিশিষ্ট মেডিকেল কলেজ চালু হয়। প্রতি মাসে টেকনিশিয়ান, ডক্টর, নার্স, হেলথ ওয়ার্কার এবং মেডিকেল কলেজ চালানোর জন্য প্রতি মাসে অন্তত 50 কোটি টাকা করে ভারত সরকার অপারেশন মেনটেন্সের জন্য প্রতিটা মেডিকেল কলেজে দেয়। এটা নরেন্দ্র মোদীজি করেছে, নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষে সব জেলাতে একটি করে মেডিকেল কলেজ তার স্বপ্ন। তাই দক্ষিণ দিনাজপুর জেলায় এখনো কেন হয়নি এটা নিয়ে প্রশ্ন হতেই পারে। দক্ষিণ দিনাজপুরে সাংসদ হিসেবে তিনি যে আবেদন করেছেন এটা তার দায়বদ্ধতা পূরণের জন্য। দাদা দাদা শুভেন্দুদা, মেডিকেল কলেজের যে সংরক্ষিত আসনে ভর্তি সেটা নিয়ে আজকে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিলেন, মেডিকেল কলেজে যে সংরক্ষিত আসনে ভর্তি সেটা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় আজকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্মল মাটিয়া শান্তনু সেন গেল, মমতার ভাই তো ভাই দিল ঢুকবে, অপেক্ষা করি, ভরসা রাখেন নরেন্দ্র মোদী না খাওয়ান না না খান। দাদা দাদা রাজ্যপালকে আজকে দাদা কি আসছে আফগানিস্তান থেকে এই যাত্রা শুরু করতে হবে? ওনার চাচা
আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সব ভারত থেকে বাদ করে দিয়ে চলে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন অখণ্ড ভারত থাকত। ওনার দাদু চাচা চাচার উপরে চাচার উপরে দাদুর উপরে গিয়েছিলেন না ঠাকুরদা, এরা ভারতবর্ষকে সম্মিলিত করেছে। ওর যদি ন্যায় যাত্রা করতে হয় ও কাবুলে আর ইসলামাবাদ থেকে করা উচিত, এখানে করা দরকার। দাদা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে যখন রাজ্যপাল দেন তখন তাকে গো ব্যাক স্লোগান দেন আর তৃণমূল ছাত্র পরিষদ লোকজন এবং আইডিএস কি বলবেন এই জায়গাটায়? তৃণমূল একটা অসভ্য পার্টি, বর্বর পার্টি, তাদের কাজই এটা, তাদের একটা ধারে আলাদা আলাদা বাস হয় না। তার ভাইপোকে দেখেছেন না? আমার রামুর কাছে গিয়ে পকেটে হাত ঢুকিয়ে বলছিল তোর বাপকে ডাক ওই ভাইপো। অর্থাৎ যে ধারে গ্রামের লোক আছে জিজ্ঞেস করবেন, সরল ধারে সরল বাস হয়, কাঁটা ঘাটে কাঁটা বাস হয়, তৃণমূলে ঝাড়টাই হচ্ছে অসভ্য, অরবাসী, উচ্ছৃঙ্খল, উন্মাদ।